ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم. وما بعد شمانت ديني بھائی মুয়াজ্জা হাসান ভাই ইন্ডিয়া থেকে আপনার জানার বিষয় হচ্ছে যে তাহাজ্জুদ সালাত কত রাকাত এবং কোন পদ্ধতিতে পড়তে হবে। আপনি বিশেষ করে অনেক রাত্রে ঘুমান একটা বাজে, সেই ক্ষেত্রে রাত একটার সময় কি তাহাজ্জুদ সালাত আদায় করলে হবে নাকি আপনার ঘুমোতে হবে তারপরে উঠে আদায় করতে হবে, এই বিষয়টা বিস্তারিত জানতে চাইছেন। জাকাল্লাহ খায়ের সময় তো দিনই ভাই, সহি হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম 11 রাকাত পড়তেন, অর্থাৎ 3 রাকার ভিতর আর 8 রাকাত পড়তেন। সৈয়াদিস দ্বারা প্রমাণিত দুই দুই করে সালাম ফিরেতেন, 2 রাকাত করে 2 রাকাত করে সালাম ফিরেতেন, 8 রাকাত পড়তেন। এখন কথা হচ্ছে এ ব্যাপারে জয় হাদিসগুলো 41 পর্যন্ত জায়েজ রয়েছে অনেক, অর্থাৎ আপনি যত আদায় করতে পারেন, এর কোনো ধরাবন্ধা নিয়ম নেই যে এই 1 রাকাত পড়তে হবে। আপনি যদি 2 বা 4 রাকাত পড়েন তাও ইনশাল্লাহ আপনার আদায় হয়ে যাবে। তো কথা হচ্ছে এটি আদায় করতে হয় যে রাত 12টার পর থেকে একটি আদায় করতে হয়, তবে লাস্টের একবারে ফজরের পূর্ব মুহূর্তে আদায় করা হচ্ছে উত্তম, বেশি উত্তম। তো কথা হচ্ছে আপনি যদি ওই সময় একটার সময় যদি আপনি সালাত আদায় করেন ইনশাল্লাহ আপনার অবশ্যই আদায় হয়ে যাবে। যেহেতু আপনি 1টা বাজে ঘুমান তাহলে আপনি 1টা বাজেই ওই সময় আপনি সালাত আদায় করে ঘুমিয়ে যান, এটা আরও ভালো, কোনো সমস্যা নাই, আপনার সালাত আদায় হয়ে যাবে। আর ধরাবন্ধা কোনো নিয়ম নেই যে এত রাকাতই পড়তে হবে, আপনি 2, 4, 6, 8, 10, 12, 14, 16 যত করতে পারেন, তবে এই সালাতগুলো কিরাতগুলো রুকুগুলো সিজদাগুলো একটু দীর্ঘ করতে হয়, একটু দীর্ঘ করতে হবে, এটা হচ্ছে নিয়ম। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহু আলম বিসাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।